গতবারও আমার প্রথমবার ছিল, আমি সব থেকে জুনিয়ার ছিলাম আমাদের এই ব্যাচে, এবারও আমি সব থেকে জুনিয়ার সবার থেকে। কতটুকু আশাবাদী? আশাবাদী তো, কারণ সবাইকে আমি, আমরা গত দুই বছর ধরে আপনারা জানেন আমরা অনেক কাজ করেছি আমাদের সবাই তো ভোটারদের জন্য, চব্বিশটা ঘন্টা আমাদের মানে করোনা থেকে শুরু করে প্রত্যেকটা টাইম আমরা তাদের পাশে ছিলাম। ব্যাকগ্রাউন্ড থেকে কি বোঝা যায় কতটুকু আশাবাদী আপনারা এখন? অ্যাকচুয়ালি তো আমরা তো আগে থেকে দেখছি যে সবাই আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করছে। আসলে ফাইনালি ভোটের রেজাল্টটা না আসা পর্যন্ত তো আমরা আসলে কেউ বলতে পারবো না যে আসলে কোন দিকে যাচ্ছে, বাট এবারে নির্বাচন তো অনেক মজার হবে, একসাথে মিলেমিশে কাজ করবেন। হ্যাঁ অবশ্যই, আমরা সবসময় আমাদের ভিতরে একটা ভালোবাসা, ভাই ভ্রাতৃত্ববোধ সবসময় থাকে। দীর্ঘ একটা সময় প্যান্ডামিক ছিল, সেই কারণে মানুষ এফডিতে আসতে পারে নাই, কাজও ওইভাবে হয় নাই। এখন নির্বাচন উপলক্ষ অনেক শিল্পী আসছে, দেখা হচ্ছে তাদের, যাদেরকে আমি তো একদম সততার সাথে আনন্দ পরিবেশে মানুষ যাতে
যাতে আমরা আল্লাহ যুবদের পরের দিন যাতে আমরা ওয়েলকাম করি, যাকে দিবে আল্লাহ পরের দিন যাতে পরিচালন সমিতি উদাহরণ থেকে আমরা উদাহরণ হয়ে থাকি, পরের দিন কোনো ই না করি ভবিষ্যতে আমার অনুরোধ তোদের প্রতি যাতে ই না হয় কোনো ধরনের মানে আমি আসলে আমি কি সব আল্লাহ জানি ইউটিউবের লোকজন ঝামেলা করবে না কিন্তু ভাই, পত্রিকা থাকবে পেছন থেকে গেলে ভালো হইতো না, দূরে গেলে পেছনে গেলে ভালো হয়। পরিবর্তনের মানে একটা আবাস দিচ্ছেন আপনারা, তো এই যে আবাসের জায়গা থেকে আপনারা কাজ করছেন শিল্পীদের নিয়ে আপনারা বারবারই বলছিলেন, তো আজকে একটু জানতে চাই এবং পূর্ণাঙ্গ প্যানেল পরিস্থিতিটা যদি আমাদের একটু জানাতে। একটু জোরে বলতে হবে, হাতটা দিয়ে সবগুলো মিলে আর কি। আসসালামু আলাইকুম, আমরা আজকে আমরা যেন চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রের মানুষের জন্য কিছু একটা করতে পারি, সেরকম কিছু করতে পারি সেখানে আমরা একটু মনে করি চলচ্চিত্রের সাথে যারা শিল্পী আছে আমরা সবাই এক সাথে
আমরা নির্বাচনের এবং আমরা মনে করি আপনারা আমরা সবাই আপনাদের ছাড়া আমরা আপনাদের সবাইকে নিয়ে আমরা নির্বাচন নির্বাচনে বিজয়ী করতে চাই। কারণ আমার কাছে মনে হয় যে কাঞ্চনপুরের প্যানেলটা মানে কাঞ্চনপুরের জয় হওয়া এলপিসির পালে অথবা কাঞ্চনপুরের জয় হওয়া শিল্পীদের পালে হওয়া, কারণ এটাই হচ্ছে আমরা মনে করি শিল্পীদের জন্য। অনেকদিন আমরা কথা বলেছি, কিছু করতে পারিনি, দিস ইজ এ চান্স, আমরা চাই সুযোগটা চাই আমরা শিল্পীদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে। কাঞ্চন নিপুণ প্যানেলের জয় মানে হচ্ছে চলচ্চিত্রের জয়, শিল্পীদের জয়। কেন দিকে নিয়ে আসবে?